তো আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য, তারা ফুড সাব ইন্সপেক্টরের যে আবেদন প্রক্রিয়া শুরু হবে তার অপেক্ষা অধীর আগ্রহে বসে আছো। তো যারা ফুড সাব ইন্সপেক্টরের চাকরিটি ভালোবাসো, যারা ফুড সাব ইন্সপেক্টর চাকরিতে আবেদন করতে ইচ্ছুক, যারা আবেদন এখনও করনি বা আবেদন করবে, নতুন বিজ্ঞপ্তি ফুড সাব ইন্সপেক্টর যারা আগেবার উত্তীর্ণ হতে পারোনি, তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, আর যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কথাগুলো ভালো করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবো, কারণ তোমরা প্রত্যেকটি ভিডিওতে কমেন্ট করো যে ফুড সাব ইন্সপেক্টর নতুন বিজ্ঞপ্তি কবে আসবে। আজকে তোমাদের এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের বলে দিচ্ছি ফুড সাব ইন্সপেক্টর বিজ্ঞপ্তি কবে নাগাদ বেরোবে, একদম 100% শিওর তোমাদের বলে দিচ্ছি। তো ফুড সাব ইন্সপেক্টর নিয়ে একটি আপডেট এই মুহূর্তে উঠে এসেছে, সেই আপডেটটি তোমাদের সঙ্গে শুরু করছি। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। ফুড সাব ইন্সপেক্টরের রিক্রুটমেন্ট আবেদন কবে থেকে শুরু হবে, ফুড সাব ইন্সপেক্টর নতুন ভ্যাকান্সি কবে আসবে, নতুন বিজ্ঞপ্তি কবে বেরোবে, তো এবছর কি নতুন বিজ্ঞপ্তি আদৌ বেরোবে, সমস্ত ধারণা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, ভিডিওটি দেখতে থাকো। তো তোমরা জানো 2018 যে জয়েনিং সেটা নিয়ে কেমন ঘেঁসলামও চলছে। তো তাদের জয়েনিং না করিয়ে তোমাদের নতুন বিজ্ঞপ্তি এখনও বেরোনো সম্ভব নয়। পিএসসি এখন বর্তমানে প্রচণ্ড চাপের মুখে আছে, একদম বেঁকিয়ে গিয়েছে, ওপেন বাংলায় বলছে একদম বেঁকিয়ে গিয়েছে পিএসসি। তো রিপ্যানেল বের করতে বলেছে, তো স্যাট কিন্তু রিপ্যানেল বের করতে বলেছে, আবার এই স্যাটকে চ্যালেঞ্জ জানিয়ে কিন্তু পিএসসি আবার হাইকোর্টের কাছে যে কেস করেছে যে তাদের প্যানেলে কিন্তু কোনো ভুল নেই, অর্থাৎ এই সমস্যার সমাধান না হয়ে আশা করা যায় নতুন বিজ্ঞপ্তি বেরোবে না। তো তোমরা এত পরিমাণে কমেন্ট করছো সেই জন্য কিন্তু ভিডিও করে তোমাদের জানিয়ে দিলাম। তো নতুন বিজ্ঞপ্তি যখনই আসুক না কেন আমি তোমাদের সঙ্গে আছি, আমি গ্যারান্টি দিয়ে বলছি সর্বপ্রথম এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো নতুন বিজ্ঞপ্তিতে আবেদন শুরু হলে। তো যদি তোমরা নতুন বিজ্ঞপ্তি সবার আগে দেখতে চাও বা আবেদন করতে চাও, অবশ্যই দেরি না করে এখনই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দাও, নিশ্চিন্তে থাকো নতুন বিজ্ঞপ্তি বেরোনোর সঙ্গে সঙ্গে এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে কিন্তু সর্বপ্রথম জানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ইনফরমেটিভ।